আজকে একটু দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকানদারকে বলতেছি মানে মজা করে যে ভাইয়া বাকি দেওয়া যাবে না। তো উনি বলতেছে যে বাকির নাম ফাঁকি ভাই, বাকি দেওয়া যাবে না। বাকি যদি কাউকে দেই তাহলে বলবে যে আজকে না পরশু নিস, পরশু বললে পরে বলবে যে ভাই আজকে বেতন পাইনি। আবার কেউ বলবে যে ভাই আমার শাশুড়ি মারা গেছে, কেউ বলবে যে ভাই সংসারে খুবই প্রবলেম, এই মাস না পরের মাসে দিব। কেউ আবার বলে যে ভাই 5 দিন পরে শিওর দিয়ে দিব, ভাই আমার চাকরি নাই। একটার পর একটা এক্সকিউজ দিতেই থাকে। তো এই জন্য দোকানদার সুন্দর করে লিখে দিছে যে ভাই বাকি চেয়ে লজ্জা দিবেন না। তো আমিও ভুল করে ওর কাছে বাকি চেয়ে ফেলছি। দোকানদারদেরও খুব দশা, ওরা কি করবে, বাকি না দিয়ে উপায় নাই। আর বাকির নামই ফাঁকি ওইখানে আগেই লিখে দিছে, তা আমিও চেয়ে ঠকে গেছি। তারপরে বলতে চাই আবারও বাকি আসি। তো ভাইয়াকে বললাম ভাইয়া এটা কি এইভাবে বলা কি ঠিক হবে কারোর সাথে? কয় না ভাই, মাঝে সাঝে এরকম করে, অনেক পোলাপাইন আছে, ধরো কেউ টাকা না দিয়ে চলে যাচ্ছে, কেউ নিচ্ছে, মানে সব যে একটা না কেউ কেউ দিচ্ছে, কিন্তু বেশিরভাগই এরকম বাকি যায়। এই জন্য আমরা লিখে দিছি যে বাকি চেয়ে কেউ লজ্জা দিবেন না। তো এরপরে থেকে বাকি কেউ আর চায় না, ভালোই চলতেছে। তো বললাম ভাই আপনার বাকি কেমন গেছে? তো বলছে ভাই বাকি বেশি যায় নাই, প্রায় 1.5 লাখের মতন গেছে। ভাই ঢাকাতে এরকম বাকি যায়? কয় হ্যাঁ, শুধু কি ঢাকা, গ্রামের মতনও ঢাকাতেও চলে বাকি। আমরা সবাই চেষ্টা করব যে বাকি করে না খাই, নগদ খাওয়াটাই বেটার। আবার কোনো কোনো দোকানদার, মানে দোকানদার আছে এরকম যে বাকি খাবে কিন্তু লিখবে বেশি, মানে যদি 10 টাকা খায় 15 টাকা লেখে, এরকম আছে অনেক। যেমন আমার অফিসের একটা আপু বলে যে ওনার, উনি যে দোকানদারের কাছে খায়, সো তিনি নাকি অনেক টাকা লেখে, মানে যদি উনি ওনার ছেলেকে বা কারোর কাছে দেয় বাজার করার জন্য, কিন্তু অনেক টাকা ইয়ে করে, মানে যদি 500 টাকার বাজার করে তার মধ্যে দেখা যায় যে 50-60 টাকা এমনি বেশি লিখে দেয়। তো এই জন্য উনি ওনার ছেলেকে বলছে যে তুই যা নিবি ওটা লিখে নিয়ে আসবি। তো এই ওকে দেখা যায় যে আমরা যদি বাকি না খাই ওইটাই বেটার হবে সবার জন্য। এই জন্যই বলছে দোকানদার বাকির নাম ফাঁকি। আমরা সবাই এখন লগ দিয়ে নেগে পড়ি।